নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ইতিহাসের সামেটিভ টু পরীক্ষার সিলেবাস হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমরা বিদ্যালয়ে কোনো কোনো সেকশনে তৃতীয় ও চতুর্থ অধ্যায় পড়া চলছিল। এবং আমাদের সেকশনগুলিতে মোটামুটি দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায় আমরা ধরেছিলাম তো আজ আমরা ওই তৃতীয় অধ্যায়েরই মেটার্নিক ব্যবস্থা থেকে আবার শুরু করছি মেটার্নিক কেছিলেন মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী যার পুরো নাম হচ্ছে প্রিন্স ক্লেভেন্স ভন মেটার্নিক অর্থাৎ নেপোলিয়নের পরের যুগে ইউরোপীয় রাজনীতিতে যে মুখ্য চরিত্র যে মুখ্য নাম সেটা হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে মেটার্নিকের যুগ বলা হয় কারণ এই সময়কালের ইতিহাস সম্পূর্ণ মেটার্নিকের দ্বারাই অনেকখানি নিয়ন্ত্রিত হয়েছিল এখানে ইতিহাস বলতে আমি রাজনৈতিক ইতিহাসের কথাবার্তা বলছি ইউরোপ থেকে ফরাসি বিপ্লব প্রসূত স্বাধীনতা সাম্য ও মৈত্রী এই তিনটি যে মূল আদর্শ এগুলোকে দূর করার জন্যই মেটার্নিকের আবির্ভাব ইতিহাসের পাতায় আর তার জন্য মেটানিক যে পদ্ধতি গ্রহণ করেছিলেন সেটাই ইতিহাসে মেটানিক পদ্ধতি নামে পরিচিত অর্থাৎ মেটানিক ফরাসি বিপ্লবের বিরুদ্ধে ছিলেন কারণ মেটার্নিকের বক্তব্য ছিল যে ফরাসি বিপ্লব হলো এক সহস্র মুখবিশিষ্ট দানব যার উন্মুক্ত মুখগহর সমাজ ও সভ্যতাকে গ্রাস করার জন্য যেন তৈরি অর্থাৎ মেটানিক পদ্ধতির আদর্শ হিসেবে বলা যায় যে মেটানিক ছিলেন সম্পূর্ণ রাজতন্ত্রের সমর্থক অর্থাৎ রাজা ও অভিজাতরাই হচ্ছে সভ্যতা তথা সমাজের মূল ধারক ও বাহক বা চালিকা শক্তি তাই মেটার্নিক ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারা গুলোকে সম্পূর্ণ রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন পুরো ইউরোপ জুড়ে অর্থাৎ তিনি রাজা ও অভিজাত শ্রেণীকে ফরাসি বিপ্লবের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই মেটানিক পদ্ধতিতে ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা সেগুলোকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয় শুধুমাত্র অস্ট্রিয়াতেই নয় প্রাসিয়া রাশিয়া ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশে এটা চেষ্টা করেছিলেন মেটানিক যাতে ফরাসি বিপ্লবের ভাবধারা বা হাওয়াটা ছড়িয়ে না পড়ে ইউরোপের দেশগুলিতে কারণ ছড়িয়ে পড়লে ইউরোপের সব দেশগুলোতে কি হবে বলতো রাজতন্ত্রের পতন দেখা দেবে আর এই সমস্ত দেশগুলিতে তখন সব রাজতান্ত্রিক শাসন চলছে সেই জন্য মেটার্নিক রাজতন্ত্রকে বা অভিহাত শ্রেণীকে রক্ষা করার জন্যই ফরাসি বিপ্লবের ভাবধারাগুলোকে আটকানোর চেষ্টা করেছিলেন মেটার্নিকের মতে ফরাসি বিপ্লবের যে ভাবধারা সেটা হচ্ছে নাকি জীবাণুর মতো যা সমগ্র ইউরোপে একটা স্বাস্থ্যহানি ঘটাবে শুধুমাত্র অস্ট্রিয়াতেই নয় জার্মান চেক মেগিয়ার পোল হাঙ্গেরিয়ান স্লাব বহমীয় ইটালিয়ান বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এই বিভিন্ন জাতিগোষ্ঠীগুলির মধ্যে আস্তে আস্তে যখন জাতীয়বাদী জাগরণ শুরু হয় মেটানিক তখনই অনুভব করেছিলেন যে এই জাতীয়তাবাদ গণতান্ত্রিক আদর্শ যদি ইউরোপের বিভিন্ন দেশে প্রসারিত হয় তাহলে কিন্তু তাসের ঘরের মতো বিভিন্ন দেশের রাজনৈতিক সাম্রাজ্যগুলো ভেঙে যাবে অর্থাৎ রাজতন্ত্রের পতন ঘটবে তাই মেটানিক নিজের দেশ অস্ট্রিয়া তথা ইউরোপের অন্যান্য দেশগুলিকেও এই আশু ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি তার এই পদ্ধতির প্রয়োগ ঘটান আর এই পদ্ধতি হচ্ছে মেটানিক পদ্ধতি এখন এই মেটানিক পদ্ধতি দ্বারা তিনি ইউরোপকে রক্ষা করার চেষ্টা করেছিলেন ভিয়েনা সম্মেলনে ঠিক পরেই মেটার্নিকের উদ্যোগে গঠিত হয়েছিল ইউরোপের শক্তি সমবায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এই শক্তি সমবায়ের টার্গেট কী ছিল লক্ষ্য কী ছিল না প্রাক বিপ্লব পূর্বে ফ্রান্সের বা ইউরোপের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ইউরোপকে আবার নিয়ে যাওয়া। অর্থাৎ ফরাসি বিপ্লব সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে যে সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা বা যে পরিবেশটা ইউরোপে ছিল ঠিক সেই জায়গাতেই আবার ইউরোপকে ফিরে নিয়ে যাওয়া কারণ ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের জন্ম হয়েছে নেপোলিয়নের দ্বারা পুরো ইউরোপের মানচিত্রে পরিবর্তন ঘটেছে আমরা এগুলো ক্লাসে সব কিছু আলোচনা করেছি অর্থাৎ সেই ফরাসি বিপ্লবের পর থেকে যা যা ঘটেছে সেগুলোকে সম্পূর্ণ চেঞ্জ করা এটা আমরা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এসে দেখছি কিন্তু ঘটনাটা এবং এই জন্যই হ্যাঁ মেটানিক প্রাসিয়া রাশিয়া ও ব্রিটেনের সঙ্গে হ্যাঁ একটা শক্তিজোট গড়ে তোলেন অর্থাৎ প্রাশিয়া রাশিয়া ব্রিটেন আর মেটান্নিকের দেশ মানে রাশিয়া অস্ট্রিয়া তাহলে মোট চারটি দেশ হলো অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া এবং ব্রিটেন এদের মধ্যে স্বাক্ষরিত হয় শক্তি চুক্তি এই চুক্তিতে স্থির হয় ইউরোপে শান্তি বজায় রাখার জন্য এই চারটে দেশের প্রতিনিধিরা মাঝে মাঝেই একটা করে মিটিং ডাকবেন সেই কথা মতো আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম বৈঠক হয় ট্রোপোর শহরে যাকে বলা হচ্ছে ট্রোপোর বৈঠক এই বৈঠকে গৃহীত এক ঘোষণাপত্রের মাধ্যমে বলা হয় যে প্রজাদের সরকার পরিবর্তনে কোনো অধিকার নেই ওই যে ফরাসি বিপ্লবে ফরাসি জনগণ যেমন সরকার চেঞ্জ করেছিল তাই বলা হচ্ছে এখানে কি না প্রজাদের সরকার পরিবর্তনে কোনো অধিকার নেই কোনো দেশে বিপ্লব ঘটলে এই ইউরোপীয় শক্তি সমবায় কঠোর হাতে সেই বিপ্লবকে দমন করবে সেই জন্য মেটানিক জার্মানিতে কার্লসবার ডিগ্রি ঘোষণা করেছিলেন সেপ্টেম্বর আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কারণ জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখা যাচ্ছে অনেক ছাত্র যারা উদারপন্থী ছাত্র যারা বিপ্লব করার দিকে এগিয়ে আসছে সেই সমস্ত ছাত্রদের এবং অধ্যাপকদের কার্যকলাপের ওপর নজর রাখা হয় এই কার্লসবার ডিগ্রি এবার আমরা দেখব মেটানিকতন্ত্র বা মেটানিক ব্যবস্থার পতন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল আর এই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ সমগ্র ইউরোপ জুড়ে আছড়ে পড়ে আর এই ফেব্রুয়ারি বিপ্লবের মেটানিক তন্ত্রের পতন ঘটে তন্ত্রের পতন ঘটলে মেটানিক ইংল্যান্ডে পলায়ন করেন এবং ইংল্যান্ডে গিয়ে আশ্রয় গ্রহণ করেন তো মেটানিক ব্যবস্থা এই যে ব্যর্থ হলো এর পিছনে কারণগুলো আমরা দেখব কি কি কারণ ছিল নাম্বার ওয়ান প্রথম বিষয়টাই হচ্ছে প্রথম কারণটাই হচ্ছে যে মেটান্নিকের নীতির দূরদর্শিতার অভাব তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব কারণ মেটান্নিক যুগধর্মকেই অস্বীকার করেছিলেন কারণ সে সময়কার যুগধর্ম ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র উদারতন্ত্র এইসব চিন্তাভাবনার সময় এই এইসব চিন্তাভাবনার টাইম তখন ফ্রান্স থেকে ইউরোপের অন্যান্য দেশগুলিতে স্বাধীনতা সাম্য মৈত্রী গণতন্ত্র উদারতন্ত্র জাতীয়তাবাদ সব শব্দগুলো হ্যাঁ ছড়িয়ে পড়ছে মেটার্নিক এটা বুঝতে চাননি মেটারনিক তার যুগ এবং তার যুগের যে হাওয়া সেই হাওয়াটাকে তিনি অস্বীকার করে পুনরায় আবার পুরাতন তন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন আমরা আগেই বলেছি তিনি আবার সেই প্রাক বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থাকে ফিরিয়ে আনতে চাইছিলেন ইউরোপে তাই মেটারনিক বুঝতেই চাননি যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় এটা এক নম্বর দু নম্বর পয়েন্টটা কি এই সময় শিল্প বিপ্লব জনসংখ্যা বৃদ্ধি টাউনশিপ অর্থাৎ নগর জীবনের প্রসার ফূর্যবাদের প্রাধান্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল যা ইউরোপবাসীর জীবনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এনেছিল হ্যাঁ কিন্তু মেটানিক এই বিষয়টাকেও অস্বীকার করতে চেয়েছিলেন তাই ফরাসি বিপ্লব প্রসূত আদর্শের কাছে শেষ পর্যন্ত তন্ত্র পরাজিত হয় যাই হোক স্পেন নেফলস পিডমন্ড ও পোল্যান্ডের যে আন্দোলনগুলো এ সময় ঘটেছিল সেগুলিকে মেটানিক পুলিশ বা সেনাবাহিনী দিয়ে দমন করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে এই সম্পূর্ণ মেটানিক ব্যবস্থার একটা সলিল সমাধি ঘটেছিল মেটানিক ব্যবস্থা আমরা আজকে এখানেই শেষ করছি